আপনারা দেখছেন খবরের দুনিয়া। টেন্ডার ডাকাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়া জেলার রুইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ। টেন্ডার নিয়ে নিয়ম না মানাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়া জেলার রুইপুকুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ। জানা গিয়েছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কতিপয় ঠিকাদারদের অভিযোগ সাধারণ ও ই টেন্ডার ডাকার ক্ষেত্রে উক্ত গ্রাম পঞ্চায়েত নিয়মের পালন করেনি। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বিডিও থেকে আরম্ভ করে জেলাশাসক ও সাংসদ মহুয়া মৈত্রের কাছেও ঠিকাদাররা দরবার করেছেন। অপরদিকে রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বিশ্বাস উক্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রুইপুকুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবরের দুনিয়া ব্যুরো রিপোর্ট। তারপরে আমরা টেন্ডার এখানে কৃষ্ণগড়ে সকলে এসে টেন্ডার এখানে জমা দিয়েছি, এটা তো কেউ অজানা কিছু নেই। আমরা নিয়ম সরকারের নিয়ম নীতি মেনে কাজ করছি। আমরা নোটিশ বারবার দেখতে এসেছি, এর আগের দিনও এসেছি, নোটিশ বোর্ডে নোটিশ ছিল না, বলেছে নোটিশ বোর্ডে নোটিশ টানানো হয়েছে, নোটিশ চুরি হয়ে গেছে। এবার কাঁচের বাক্স তালা দেওয়া থাকে, সেখানে যদি চুরি হয়ে যায় তাহলে কাঁচটা ভাঙা থাকবে বা চুরি হয়ে গেলে অফিসের রেসপন্সিবিলিটিও থাকবে। আমরা তো প্রতিদিন কাগজ পড়ি না বা কাগজ আমরা দেখিও না, আমরা অফিসে ফলো করি নোটিশগুলো। প্রত্যেকটা অফিসে নোটিশ করার দিন 10-15 পর টেন্ডার হওয়ার কথা, মানে রুলস অনুযায়ী। আর রুলসে আছে যে 5 লাখের নিচে ম্যানুয়াল হবে, 5 লাখের উপরে গেলে ই টেন্ডার হবে। আমরা ই টেন্ডারও করি, মানে ই টেন্ডারেও অংশগ্রহণ করি। এইবার এই যে টেন্ডারটা বেরিয়েছে, এতদিন নোটিশ দেখিনি, আজকে প্রধান সাহেবকে বললাম, প্রধান সাহেবকে বলার পর প্রধান সাহেব নোটিশ দেখালো, যে কাগজে অ্যাড দিয়েছে সেটাও দেখালো। কিন্তু সেখানে দেখাচ্ছে যে 12খানা কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে, একটা না 2-3টে কাজ হচ্ছে 5 লাখের অধিক, ম্যানুয়াল হওয়ার কথা সেটা ই টেন্ডার, মানে যেটা ম্যানুয়াল না হওয়ার কথা সেটাও ম্যানুয়ালে করে দিচ্ছে এবং আমাদের অজান্তে। এদের এখানে 12খানা কাজের মধ্যে কয়েকটা পেপার নিয়ে এরা ভাগ বাটোয়ারা করে কাজটা করে ফেলছে। আমরা যারা সাধারণ কন্ট্রাক্টর, আমাদের এখানে 15খানা পেপার আছে, সেইখানে আমরা জানতে পারছি। দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান এবং এই যারা আছে কর্মচারী, তারা একত্রিত সেক্রেটারি একত্রিতভাবে তারা ইয়ে রাখে, মানে জনসম্মুখে আনে না। আজকাল এর মধ্যে আমরা হঠাৎ করে একদিন খবর পাই যে এই পঞ্চায়েতে আবার একটা নতুন নোটিশ হয়েছে, কিন্তু নোটিশটা আমরা এসে নোটিশ বোর্ডে দেখতে পাই না। এবং আমরা যদি আমরা প্রধানের কাছে জিজ্ঞাসা করি যে নোটিশটা কোথায়, উনি নোটিশটা আমাদেরকে দেখায় না। এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে কবে কী হয়েছে, উনি আমাদেরকে বলেন যে এরকম রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী 31 তারিখে প্রথম নোটিশ হয়েছে, মানে সেদিন রাজ্য সরকারের লকডাউন ছিল এবং যেদিন লাস্ট ডেট ছিল নোটিশের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল সেদিন 14 তারিখ, সেদিনও আমাদের রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সেদিনও লকডাউন ছিল। এবার আমরা ওনার কাছে রিকোয়েস্ট করি যে উনি একটা আমাদের জন্য অ্যাপ্লিকেশনের ডেট বাড়িয়ে, কিন্তু তিনি সেটা মানে ইয়ে করতে বাধ্য হয় না, মানে ডেটটা বাড়াচ্ছেন না। এবং আমাদের এই কৃষ্ণনগরের মানে ওয়ানের যারা কন্ট্রাক্টর আছে তারা তাদের সিকি ভাগও এখানে অ্যাপ্লিকেশান করেনি এবং টোটাল তথ্যটাও দিচ্ছে না যে কজন অ্যাপ্লিকেশান করেছে। এবং আমাদের দলনেত্রী মানে মোয়ামিত্র যিনি, উনি কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে 5 লাখ বা তার নিচে সব টেন্ডারকেই টেন্ডার করছে, কিন্তু এই এনআরসিতে আমরা শুনতে পাচ্ছি যে 10 লাখের কাজ আছে এবং 5 লাখ এবং বিভিন্ন রকমের কাজ আছে, সেগুলো সবই ম্যানুয়াল করেছে। এই দীর্ঘদিন ধরে এরকম চলতেই আছে এই পঞ্চায়েতে। আমাদের সবার সব কন্ট্রাক্টরদের থেকে অনুরোধ যে এই সিস্টেমটাকে বন্ধ করা উচিত। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, বিডিও সাহেবের কাছে জানিয়েছি এবং আমাদের যে সেক্রেটারি আছে ইয়েতে বিডিও অফিসে তাকেও জানিয়েছি, তার রিসিপ্ট। আমরা চাই যে সবাই মিলে একত্রিতভাবে সবাই চাচ্ছি যে আমাদেরকে এ শুরু হওয়া করুন। আমরা এরপরে ডিএম বাবুর কাছে যাব এবং আমাদের দলনেত্রী মহামিত্রের কাছেও যাব। আমরা টেন্ডার যেটা করেছি সরকারি সমস্ত নিয়ম নথি মেনে করেছি এবং সেটা ওরা আমাদের কাগজ দিয়েছি, নোটিশ দিয়েছি এবং সেখানে অ্যাড যেটা দিয়েছি অ্যাডের কথাও দিয়েছি।
এবং বলেছি তোমরা যে জেলা পরিষদ বলো, ডিডিওতে বলো, আইসিডিসিএল বলো, সমস্ত জায়গায় গিয়ে তার তথ্য জানতে পারো। এদের বক্তব্য লকডাউনের জন্য আমরা আসতে পারিনি, জানতে পারিনি, কিন্তু কৃষ্ণগড়ের অনেকেই এসে কিন্তু পেপার জমা দিয়ে গিয়েছিল, আমাদের এলাকার লোকে সমস্ত পেপার দিয়ে জমা দিয়ে এরা জানতে পারেনি, তার জন্য আমার মনে কী দাঁড়িয়ে আছে। এরা দেখছে গণ্ডগোল করে নতুন করে অশান্তি তৈরি করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু রুইপুকুর পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমস্ত দিক থেকে কাজে কর্মে সমস্ত দিক থেকে আগিয়ে এবং স্বচ্ছতা সঠিকভাবে কাজ কিন্তু করা হয়। দেখতে থাকুন খবরের দুনিয়া, লাইক এবং শেয়ার করুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজকে। খবরের দুনিয়া, দেশের খবর, দশের খবর।